ভাই আমি মূর্খ মানুষ, অনলাইনে কেমনে কেটেছে? ভাই তুমি তো বড় ভাই মানুষ, একটু বুদ্ধি শুদ্ধি একটু দাও না গো ভাই। হে বেটা, হ্যাঁ ভাই তুই তো আর অনলাইন বুঝোস না তাই না? অনলাইন তো আমি বুঝি না ভাই। অনলাইন তুই বুঝবি না, তুই তো রেল লাইন ছাড়া আর কিছু বুঝিস না। রেল লাইন হ্যাঁ, রেল লাইনে ছেড়ে কত ফুপুর বাড়ি গেছি বুঝবো না কেন। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। তুমি তাহলে থাকো, আমি তাহলে বাইরে গেলাম। শুনো, কি হইছে? তোমারে কি কইছি? কি কইছো? খাসিটা হাতে নিয়ে যাও, বেঁচে দিয়ে আসো। এই করোনার সময়ে হাট বাজারে কি হাট করতে দিচ্ছে? কেন মানুষ না অনলাইনে গরু ছাগল বেচতেছে, তুমি পারবে না কেন? তোমার যে শিক্ষিত বন্ধুগুলো আছে ওদের কাছ থেকে বুঝে নাও কিভাবে অনলাইনে গরু ছাগল বিক্রি করতে হয়, যাও। হ্যাঁ এই কথাটা তুমি খারাপ কো নাই, ভালো কইছস, কিন্তু শিক্ষিত মানুষ তো আমার বন্ধু বান্ধব আছে। আর তাছাড়াও আজকে তো আক্কেলপুরের হাট, আমি হাটে একটু নিয়ে যাই দেখি যে কি কামটা হয়। তাছাড়া কিস্তির টাকাগুলো তুমি একটু টেনশন করো, আমি দেখি। কিস্তি যদি না হয় তো আমি আমার এই শখের বরকিটারে বেচতাম না, যাও নিয়ে যাও। খাসিটারে অনেক যত্ন করে পারছিলাম বউ, কুরবানিও দিতে পারলাম না, এই কিস্তির জ্বালায় ব্যস্ত হইতেছে বউ। হাই রে পুরো কপাল আমার, শেষ পর্যন্ত ছাগলটা এই ব্যস্ত হইলো। হাই হাই আমার ঈদি ভালো না, ঈদের মধ্যে এবার বুঝি গোস্ত খাওয়া গেল না সখী গো, ও আমার ঈদি ভালো। আমার মাথা নষ্ট, নতুন এক বিয়ে করছি, এই খাসিটা পালছিলাম, এখনো তো বাচ্চা কাচ্চার মুখই দেখলাম না গো ভাই। আচ্ছা বাচ্চা কাচ্চা পরে তো হাটে গেছিলি, বিক্রি হয় নাই? কেমনে বিক্রি হইব, এই যে করোনা ভাইরাস ম্যাজিস্ট্রেট কি হাট করতে দিচ্ছে? হাট থেকে বিজেপি আর্মি আনসার নাম্বার সব পিটা পাটা হাত উঠাই দিছে, কই অনলাইনে নাকি ব্যস্ত হইব? ভাই আমি মূর্খ মানুষ, অনলাইনে কেমনে কেটেছে? ভাই তুমি তো বড় ভাই মানুষ, একটু বুদ্ধি শুদ্ধি একটু দাও না গো ভাই। হালার পালা পুরা মান কাছে পাই পড়ছে, অনলাইন বোঝে না, ওর কাছ থেকে মাল খালাস করতে হবে, আমারও কাম নাই। হে বেটা, হ্যাঁ ভাই তুই তো আর অনলাইন বুঝোস না তাই না? অনলাইন তো আমি বুঝি না ভাই। অনলাইন তুই বুঝবি না, তুই তো রেল লাইন ছাড়া আর কিছু বুঝিস না। রেল লাইন হ্যাঁ, রেল লাইনে ছেড়ে কত ফুপুর বাড়ি গেছি বুঝবো না কেন। তারপর গাইড লাইনও তো বুঝোস না। গাইড লাইন না, এটাও আমি জানি না। সাইড লাইন বুঝোস না? ভাই আমি এসব কিছুই জানি না। তাহলে তুই বুঝবি না, অনলাইনে হচ্ছে তোর ওই বকরিটারে আমি পয়সা দিতে পারুম। ভাই তাইলে তো খুব ভালো হয় গো ভাই। তো এটা দাম ধরছস কত? কত আবার ভাই, 1500-2000 মধ্যে বেচবি? দা ভাই আপনি এটা কি কন, আমি তো এটা কিনছিলামই 15,000 টাকা দিয়া। ও এটা এখন যদি বাজারে ওঠে ভাই, ন্যূনতম হলেও 20,000 টাকা পামু ভাই আমি। আপু বেড়া, 15,000 টাকা দিয়ে কিনে পালছো, 20,000 টাকা দাম হবে এখন বাজার আছে, দেখ হাট থেকে ঘুরে আনলি, তোর বুঝতে হইব তোমায় সময় দে। তাইলে তুমি আমার একটা কাম করো, 15,000 দিয়া দিমু, যা কিনছস তাই বেচছস, লাভ ওইটাই। না ভাই এটা হয় না ভাই। তাইলে ভাই তোর ওই অনলাইন আর রেল লাইনের মতো রাইকাতে ট্রেন আইসে ভরত করে দিয়ে যাগগা। তুমি আমার ওই 17,000 টাকা হাতে গুইনা দিও ভাই। না 17,000 না, যাও চাইছো 16,000 দিয়ে দিমনে, তুই টেনশন করিস না, ভালোই আছে লে। খুবই ভালো আছে ভাই। হ্যাঁ খুব ভালো খাইছি ভাই, খুব কষ্ট করে পালছিলাম গো ভাই। হ্যাঁ তোর টেনশন নাই, যা ভাই। তুমি আমারে কিন্তু টাকা, আরে টাকা তুই পাইছস মনে কর। আচ্ছা ভাই দে দেবো কি আগে। আচ্ছা ভাই ঠিক আছে, তুমি আমার টাকাটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, বাসলাম গো আল্লাহ, আমি হাটে গিয়ে খাসি বেচতে পারলাম না, অনলাইনে আবার খাসি বেচবো, বউ এবার শুই না আমার খুব খুশি হইব। খাসিটা
আগে দিলাম সেদিন ওরে হাটে বেচতে পারলাম না গো, কেমনে যে কি করি আল্লাহ জানে। কিস্তি আলাম দাঁড়াই আছে, আজকে যে করে হোক করে আমি ধুই আই বের করু আমার টাকা দাদা। বড় ভাই পাইছি, আরে বড় ভাই, ও বড় ভাই, আরে ও বড় ভাই, আরে আমি এই যে এ বড় ভাই, কক আমার ওই খাসির টাকাটা তুই অনলাইনে ঘাসি বেচতে দিছিস না? ঘাসি তো আমি অনলাইনে পাঠাইছি, অনলাইনে ঘাসি চলে গেছে। ঘাসিটা নিছে কে এটা জিজ্ঞেস কর। প্রধানমন্ত্রী আছে না? প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী এক আত্মীয়, প্রধানমন্ত্রী আমার খাসি নিছে, এরে তো অনলাইনে খাসি পাঠাই দিছি। তারপর লাইন তো একটাই, এই লাইনে আবার কি করছে জানো? সৌদি আরবের বাচ্চা আছে না, না ওই লাইনে একটা উট ছেড়ে দিছে, উট দিছিলাম তারপর আমি ছেড়ে দিছি খাসি, এই দিছে উট, উট কুরবানির বাজার, আমি দিছি অনলাইনে খাসি ছাইরা, এই দিছে উট ছাইরা। তারপর ভাই খাসির সাথে উট পারে? খাসির সাথে উট পারে মানে এটা উটের সাথে খাসি পারবো না? পারবো না, কোনোদিনও পারবো না। তারপর লাইন তো একটাই, একটাই তো লাইন, হ্যাঁ একটাই তো লাইন, খাসির সাথে তো উট পারবো না? না পারবো, ও পারবো তো, উট তো অনেক বড় আর তোর খাসি ছোট, উটের সাথে সিপা লাগা তোর খাসি তো ওই পার চলে গেছে। একটাই লাইন, উট আর খাসি একসাথে হয় চামড়া নিয়ে ঠান্ডা থাক ভাই, বাবু জারাক মই খাসি দিলু আতত কেন বেচা কাজী বেচা মরল না।